बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। प्रिय शिक्षार्थीरा, काजीपाड़ा उच्च विद्यालय ऑनलाइन क्लासे ऑनलाइन क्लास कार्यक्रमे एसएम महमूद कबीर प्रधान शिक्षक तुम्हारा स्वागत जानाच्छि। एक टा पहला गो, एक टा पहला गोस, एक टा पहला गोइंग, एक टा पहला की गॉन।
মানে আমরা পাঁচটা রূপ চিনতে পারছি না। এইটাকে আমরা ভাবি রেসপন, এটাকে এস ইএস বা আই যুক্ত ফর্ম বলছি, এটাকে আমরা আই ইন যুক্ত ফর্ম বলি, এটাকে পাস্ট ফর্ম বলবো, এটাকে পাস্ট পারফেক্ট ফর্ম বলবো। এইগুলো থেকে আমরা টেস্টে চিনতে পারবো। এখন খেয়াল করবো টেস্ট আমাদের মোট কটা আছে, বারোটা। বারোটার মধ্যে আমরা সর্বপ্রথম চিনবো কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনবো কন্টিনিউয়াস টেন্স? আমাদের মোট কয়টা আছে? প্রত্যেকটা টেন্স চিনবো ছয়টা কন্টিনিউয়াস টেন্স আছে। আমরা এবার কন্টিনিউয়াস টেন্স চিনবো। কন্টিনিউয়াস টেন্স কয়টা বললাম? না কন্টিনিউয়াস টেন্স মোট ছয়টা, মোট কয়টা বললাম? ছয়টা। এখন না বললে কি কি আমাদের? এক হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, চার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ছয় হচ্ছে, পাঁচ নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, আর ছয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এদের অবজেক্ট ক্লাস দেখব। এটা মুখস্থের বিষয়, আমার টেন্সের মুখস্থের বিষয়। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা পড়তে আছি, আমার অবজেক্টের ধারণা দরকার। এর অবজেক্ট হচ্ছে অ্যাম, ইজ, আর। এটার অবজেক্ট কি? হ্যাভ অথবা হ্যাজ। এর অবজেক্ট কি? ওয়াজ অথবা ওয়্যার। এর অবজেক্ট কি? হ্যাড বিন। এটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এর অবজেক্ট কি? শ্যাল বি অথবা উইল, শ্যাল বি অথবা উইল। এর অবজেক্ট কি? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে আমরা মোটামুটি আমরা টেন্সের অবজেক্টগুলো জানতে পারবো। এখন আমরা যেহেতু শিখতে যাচ্ছি কন্টিনিউয়াস টেন্স, আমরা কয়টা শিখতে যাচ্ছি? ছয়টা। চিনার উপায় কিভাবে চিনবো? আমরা যেই ভাবটি দেখবো মূল ধারার সাথে আই এস, প্রথম শর্ত, প্রথম শর্ত আমাকে কিন্তু ব্যাপার চিনতে হবে। তাই প্রথম প্রথম শর্ত যদি আমি ভাবের সাথে আই এস পাই, তাহলে আমার টেন্সটা কোন টেন্স হলো? কন্টিনিউয়াস। এই ছয়টা টেন্সের মধ্যে একটা টেন্স করবে। এখন দেখবো এই ভাবগুলোর আগে আবার অবজেক্টিভে দেখবো। যদি আমি এই ভাবটার আগে যদি এম ইজ আর পাই, তাহলে আমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এইভাবে আই টি আসে, তারপর যদি আমি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পাই, তাহলে বলবো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভাবটার আয়ের সাথে আই জি পেলাম, কন্টিনিউয়াস নির্ধারিত হলো, তারপর যদি আমার ওয়াজ হয়ে থাকে, তাহলে বলবো আমি এটা পাস্ট কন্টিনিউয়াস। এই ভাবটার সাথে আই জি আসে, তারপর যদি আমার হ্যাভ বিন আসে, তাহলে বলবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভাবটার আগে আই জি আসে, তারপর যদি আমার শ্যাল বি অথবা উইল বি আসে, তাহলে বলবো আমি ফিউচার কন্টিনিউয়াস। এরপর আমি দেখবো ভাবটার আগে এই মূল ধারার সাথে আই জি, তারপর যদি আমার আসে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তাহলে বলবো আমরা নির্ধারিত নিঃসন্দেহে আমরা পারবো। আশা করি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা এই পারফেক্ট টেন্স কি হয়েছিল, আমার পারফেক্ট টেন্স কয়টা আছে? মোট মোট বারোটি কিন্তু পারফেক্ট টেন্স, তিনটা পারফেক্ট টেন্স আমার মোট কয়টা আছে? তিনটা পারফেক্ট টেন্স আমার মোট তিনটা। মোট কয়টা বললাম? তিনটা। কি কি? এক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। দুই হচ্ছে পাস্ট পারফেক্ট, তিন হচ্ছে ফিউচার পারফেক্ট। এদের অবজেক্টগুলো একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্টের অবজেক্ট আছে আমার কাছে ক্যাপ অথবা হ্যাজ, আর পাস্ট পারফেক্টের অবজেক্ট আছে আমার হ্যাড, আর ফিউচার পারফেক্টের আছে আমার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এখন আমি শিখতে যাচ্ছি কোন টেন্স? পারফেক্ট টেন্স। কোন টেন্সকে আমরা শিখতে যাচ্ছি? পারফেক্ট। কয়টা পেলাম আমরা টেন্স থেকে? মোট বারোটার মধ্যে ছটা শিখলাম কন্টিনিউয়াস, এখন শিখতেছি তিনটা, তিনটা আমাদের পারফেক্ট। চিনার উপায় হচ্ছে কি? আমরা প্রথমেই বলবো প্রিন্সিপাল ভাগে চিনতে হবে। এক প্রিন্সিপাল ভাগটা থেকে পাস্ট পারফেক্ট ফর্ম, প্রুফ ফর্মে বললাম পাস্ট পারফেক্ট ফর্ম। পাস্ট পারফেক্ট ফর্মে আমার কি গন, আমার এই গন থাকবে প্লাস তার উপর আমার হ্যাভেজ থাকবে, দুটার সমন নেই আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট। আমার গন ভাগটা আছে, তার উপর আমার হ্যাড আছে, দুটার সমন নেই বলবো আমি পাস্ট পারফেক্ট। এবার এই মূল ভাগটা আছে গন, তার উপর আমার শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তাহলে আমি নিশ্চিত সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এভাবে আমি এরপর যে কন্টিনিউয়াস টেন্স কথা শিখলাম, এখন আমি কয়টা শিখলাম? তিনটা। মোট নটা টেস্ট শিখে ফেললাম, আর থাকলো আমরা কয়টা টেস্ট? তিনটা। এই তিনটা টেস্ট কীভাবে শিখবো আমরা দেখি, আমরা তিনটা টেস্ট বাকি টেস্ট সহজে শিখে, এবং বাকি তিনটা টেস্ট খুব ইজিলি শেখা যাবে একটা পদ্ধতিতে। আমি প্রথমে ইন্ডিভিজুয়াল করে শিখবো, প্রেজেন্ট ইন্ডিভিড, আমার বাকি আছে প্রেজেন্ট ইন্ডিভিড। এর চিনার উপায় কি?
আমি এখানে সংক্ষেপে লিখে দিই চিনার উপায়, প্রেজেন্ট চিনার উপায়। এটা কি? এটা প্রেজেন্ট চিনার উপায়টা এক আমার মূল ভাব, সবসময় আমরা কথা বলবো মূল ভাবটি, তারপর আমরা অফ যাব। মূল ভাবটা ভাবটার বেস ফর্ম থাকে। এখানে কটা ফর্ম আছে? এক দুই তিন চার পাঁচ, পাঁচটার মধ্যে একটা ফর্ম দেখাচ্ছে ভাবটার বেস ফর্ম। যদি ওই টেন্সের মধ্যে শুধু মূল ভাবটা বেস ফর্ম থাকে তাহলে ধরে নেব সেটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনিট। আরেকটা উপায়, এটি একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে ভাবটার সাথে আমার এস, কখনো ইয়েস কখনো আই ইয়েস আছে। একটা সেন্টেন্সের মধ্যে দেখলাম একটা ভাবের সাথে আমার কি আছে, এস বা ইয়েস বা আই ইয়েস, তাহলে আমি ধরে নেব সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট। আরেকটা উচ্চিনের উপায় আছে, আমরা কখনো ভালো বেস ফর্ম উপযোগে এই শব্দ দুটো দেখতে পাই, এটা হচ্ছে অবজুলেন্ট। এটা কি হচ্ছে? অবজুলেন্ট। অর্থাৎ ভার্বের বেস ফর্ম উপযোগে যদি টু অথবা ডাস যে কোনো একটা শব্দ আমরা বেস ফর্মটা উপযোগে দেখতে পাই তাহলে সেটা আমার হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে মোটামুটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স তিন ধরনের থাকে, প্যাটার্নে থাকে। আমরা এটা ফ্যামিলি যে বলবো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট কারা থাকে, এর রূপ আছে আবার এর রূপ আছে আবার এর রূপ আছে, যে কোনো একটা রূপ থাকে আমি সেটাকে বলবো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে আমরা ছয় তিন নয় আর এসে ছিলাম একটা, তাহলে মোট কটা টেন্স ছিলাম না? দশটা। এবার চলে যাই আমি পাস্ট ইনফিনিট টেন্স। আমরা পাস্ট ইনফিনিট টেন্স চিনতে গেলে এক চিনার উপায়টা কি সেটা দেখি। এবার পাস্ট ইনফিনিট টেন্স চিনার উপায় আবার মূল ভাবটা থাকবে হয় পাস্ট ফর্মে অথবা বেস ফর্মে উঠবে ডিড। আমরা একটু আগে দেখলাম যে আমরা এখানে দেখলাম কি ভাবটা বেস ফর্মটা থাকলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, একটু আগে শিখলাম। আবার এস ইএস থাকলেও বললাম প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আবার বেস ফর্ম টু ডাস থাকলে বলো প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কিন্তু এখন আমরা পাস্ট ফর্ম টেন্স চিনবো, দেখবো যেগুলো ভাবে বেস ফর্ম আছে, বেস ফর্ম টা আছে তার পূর্বে কি আছে ডি, এর আগে টা ছিল টু ডাস ওই জন্য প্রেজেন্ট ইনফিনিট, যেহেতু ডি আছে আবার বেস ফর্ম আছে তাহলে আমরা বলবো সেটা পাস্ট ইনফিনিট অথবা পাস্ট ফর্ম। যদি আমার ভাবটা কি থাকে পাস্ট ফর্ম, মজার ব্যাপার হলো এই পাস্ট ফর্মের পূর্বে কোনো অবিভাব থাকে না, এই পাস্ট ফর্মের পূর্বে কোনো অবিভাব থাকে না। অনেক সময় আমরা একটা একই ভাব দেখা পাই, এখানেও প্লেট লেখা আছে এখানেও প্লেট লেখা আছে, আছে কি না? অবশ্যই আছে, ভাব থ্রি টু আছে, ভাব টু আছে। কিভাবে চিনবো ভাব টু আর ভাব থ্রি? কিভাবে চিনবো? খেয়াল করবো এই ভাব টু এর পূর্বে আমার কোনো অবজেক্ট ভাব বসবে না আর ভাব থ্রি পূর্বে আমার অবজেক্ট ভাব বসবে, এটি আমাদের পক্ষে। তার চিনার উপায় কেন? আমার ভাব টু অর্থাৎ পাঁচ ফর্ম থাকবে তাহলে আমরা বলবো সেটা পাঁচ ইনভিটেন্স, অথবা এই ফর্মটা নাই ভাবের এই রূপটা আছে বেশ ফর্ম আছে তার পূর্বে কি থাকবে ডি, এই দুটা হলো আমরা শিখবো পাঁচ ইনভিটেন্স। তাহলে চিনলে আমরা মোট এগারোটা টেন্স আমি শিখে ফেললাম। এখন আমরা শিখবো ফিউচার ইনভিটেন্স। ফিউচার ইনভিটেন্স চিনার উপায় আমার এটাও সহজ পদ্ধতি, আমরা অনেক সময় শেয়ার উইল দেখা পাই, অর্থাৎ শেয়ার উইল যে ভাগটা দেখা পাই সেটার মধ্যে পড়বে শেয়ার অথবা উইল। এটা কি হবে? মূল ভাবটা থাকতেই হবে, মূল ভাবটা বেস করতে আমি বলছি আর তুমি কি থাকবে শেয়ার অথবা উইল। আমরা যদি এখানে সেন্টেন্স কথা চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখতে পাবো যে ভাবটা পুরো বেস ফর্ম আছে তার পুরো শেয়ারিং আছে, তাহলে আমরা দেখতে পাবো আমরা মোটামুটি বারোটা টেন্স আমরা শিখে ফেললাম। একটু রিপনে যাই, প্রথমে কি করছিলাম মডুলাস ছয়টা কন্ডিশন চিনার উপায় কি করছিলাম যে মুখর সাথে আইডি থাকবে তার পূর্বে অগ্রিভাগ হ্যামিজার থেকে ফিল কন্ডিনাস, তারপরে হ্যাপটিং হেলথ থেকে পরিবেশ পার্ক কন্ডিনাস, এভাবে প্রত্যেকটা কন্ডিশন চিনবো তার শর্ত কি মুখর সাথে আইডি, তাহলে আমরা চিনি সেটা কন্ডিশন। তারপর বলছিলাম পারফেক্ট টেন্স তিনটা, একটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট। চিনার উপায় কি করছিলাম যে মূল ভাগ তিনি পূর্বে হ্যাভেস থেকে ফিল পারফেক্ট, হ্যাড থেকে পাস্ট পারফেক্ট, শ্যালগুলি থেকে ফিউচার পারফেক্ট। আমরা ছয় তিন ভাবে নয়টা শিখছি, তারপর সেটা আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স কি বলছিলাম যে ভালোর সাথে এস ইএস যুক্ত আছে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলবো, অথবা মূল ভাবটা বেস ফর্ম হবে তাও প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অথবা বেস ফর্ম এর উপরে দুটো ডাস আছে তাহলে আমরা বুঝে নিলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্স তিন উপায় চিনা যায়। পাস্ট ইনফিনিট টেন্সে চিনার উপায় দুইটা বললাম, বেস ফর্ম এর পূর্বে ডি থাকবে অথবা মূল ভাবটা পাস্ট ফর্মে থাকবে। কিন্তু আরেকটা কথা বলছি, একই যদি ভাগ হয় তাহলে কিভাবে চিনবো, অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্সে কিন্তু কোনো অবজেক্ট বসে না আর ভাগ থ্রি হলে তার পূর্বে আবার অবজেক্ট ভাগ বসে, এইভাবে আমরা ভাবটাকে কাউন্ট করব। এখন লাস্ট সিনেমা আমরা যেটা ফিউচার ইনফিনিট টেন্স সেটা আমি কি বললাম বেস ফর্মের উপরে শেয়ার পাবলি থাকবে, তাহলে আমরা টেন্স আমরা মোটামুটি এই কেউ যদি আমাকে বলে যে টেন্স কীভাবে চিনব তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে মূল ভাব আগে দেখব তারপর আমরা সাবজেক্ট ভাব দেখব, তাহলে এইভাবে আমরা বলতে পারবো কোন টেন্স কোন প্যাটার্নের যে আমার আসার সামনে সেটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারব। এইবার চলে যাই এই ভাবটার মধ্যে কিছু কিছু ভাগ আছে যেটা সংঘর্ষ না করে সেটা দেখে নিই। আমাদের এখানে ফাইনাল ভার্ব আর নন ফাইনাল ভার্বের পার্থক্যটা একটু বুঝে নিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমাদের প্রিন্সিপাল ভার্ব বলছি এইখানে বেস ফর্ম এস বা ইএস আইএনজি ভার্ব টু ভার্ব থ্রি থাকে, ঠিক নন ফাইনাল যদি এই ধরনের ভার্ব আছে, মজার ব্যাপার হলো ওই ভার্বগুলি
আর কি ভাগ হিসাবে থাকে না, তারা কি হবে ভাই? নাম অথবা অ্যাডজেক্টিভ। উদাহরণ দিই ভাই, আমি যদি দেখি এখানে লিখি হি ইজ ওয়াকিং, তাহলে আমার এই ভাবটার খুবই কি আছে অ্যামিজার আছে, তাহলে এই ভাবটা কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ভাবটা যদি আমার এইভাবে গঠনটা হয় ওয়াকিং ইজ মাই ফেভারিট, তাহলে এটা কিভাবে চিনবো? এটা কি টেন্স? আমি কি আইএমডি আছে কিছু অক্সিলারি আছে এইভাবে বলবো? কখনোই না। অর্থাৎ মূল ভাগের সামনে থাকবে অক্সিলারি, পিছনে কখনো অক্সিলারি থাকে না, তখন ধরে নেব এটা আর মূল ভাগ নাই। নন ভাগের মধ্যে পড়ে গেছে, নন ভাগে গিয়ে আছে জিরান, এই জিরানের কাজ করে গেছে। জিরানের কাজ করার পর কারণে এ নাউন হয়ে গেল, কি হয়ে গেল? নাউন। নাউন মানে কোনো কিছু অর্থ, একই নাম আছে, এটা নাউন মানে কি আমরা জানি নাম। তাহলে ওয়াকিং শব্দের মানে কি? হাঁটা। এখানে হয় হয় আছে ভাগ, এম ইজ আর ওয়াজ আর, এটা হয় অর্থ প্রদান করতেছে, তাহলে এ ভার্বের অর্থ অর্থাৎ প্রিন্সিপাল ভাবে সবসময় অর্থ প্রদান করে, যেহেতু এ অজুরি নাই নিজে প্রিন্সিপাল, সেগুলি আর অর্থ কি পাওয়া যাচ্ছে না হয়, তাহলে এটা মূল ভাগ। মূল ভাগের অবস্থান যদি আমরা এখানে এক দুই তিন চার পাঁচটা আছে সেটাতে দেখে নিব এটা কোন গঠনে সে আছে, যদি থাকে বেস ফর্মে ইস্টার যে বেস ফর্ম, তাহলে আমরা এই টেস্টটা আমার পেতে নিয়ে নিই। তাহলে আমরা কি করলাম, এই ওয়াকিং থাকার সত্ত্বেও সে কেন ওই ভাগ হলো না? কারণ সে আর ভাগ নাই, সে নাম প্রকাশ করছে, আর নাম প্রকাশ করলে সে দেখে নাম, যার জন্য এটা কোনো ভাগকে নির্দেশ করবে না, এই ভাগটা কোনো ভাগকে টেন্সকে নির্দেশ করবে না। তাহলে নিশ্চয়ই এই টেন্সের মধ্যে কোনো কোনো ভাগ আছে, আমরা জানলাম সেই ভাগটা হচ্ছে ইজ। এই টেন্স বা মেয়ার অর্থ পাইলাম না হয়, এই হয় থাকার কারণে এই টেন্সটা এই ভাগটা কোন রূপে আছে সেই রূপ থেকে আমরা ধরে নিলাম, এটা পেজ ইনভিট টেন্স, কারণ এই বেস কমে আছে সেই জন্য কোন কোন টেন্স আমার পেজ ইনভিট। আর এটার সাথে আই ডি যুক্ত আছে, খুবই আমার এমনি যারা আছে তার এই সাথে এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন আরেকটা শিখব, এখন আরেকটা দেখতেছি, আই স হিম ওয়াকিং, এখানে আমার আই যুক্ত আছে, খুবই আমার কি আছে, খুবই আমার কোনো অজুরি ভাগ নাই, তাহলে আমরা ধরে নিতে হবে এটা তাহলে আমার মূল ভাগ নয়, তাহলে এটা কি একটা অর্থ প্রদান করছে, অন্য একটা অর্থ, এটা অ্যাডজেক্টিভ প্রদান করছে, এটা অ্যাডজেক্টিভ প্রদান করছে। এখন অর্থ বলি, আমি তাকে হাঁটতে, অর্থ কি দাঁড়ালো? হাঁটতে, তে বিভক্তি যুক্ত হলো, দেখলাম, তাহলে দেখলাম আমার মূল ভাগ, তাহলে আমার কোন ভাগ? এইটা হচ্ছে আমার মূল ভাগ। ভাগ টু, ভাগ টু থেকে আমার কেস হবে ওয়াকিং কেস, আর ওয়াকিংটা কোন কেসকে নির্দেশ করতেছে না, যার জন্য তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে অ্যাজি অথবা নাও থাকলে কখনো কেসকে নির্দেশ করে না, যদি মূল ভাগ থাকে তাহলে সে কেসকে নির্দেশ করবে। এভাবেই আমরা কেসকে ইনশাল্লাহ আগামীতে আগামী ক্লাসে আরও জানতে পারবো। তোমরা বাসায় ভালো থাকো, এবং এই মহামারীতে অবশ্যই বাবা মাকে সহযোগিতা করবা, অন্য কোথাও তোমরা বের হবে না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, স্টপ করে দেবো।